নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব নটে শাকের চচ্চড়ি। শীতকালে বড়ি বেগুন দিয়ে নটে শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এখানে আমি এক আটি নটে শাক নিয়েছি। শাকটাকে আমি আগে ধুয়ে রেখেছি ভালো করে। এখন আটিটা খুলে শাকগুলোকে প্রথমে একটু ভালো করে বেছে নেব, আর তলার দিকটা, যেগুলো শক্ত অংশ, কিছুটা ছিঁড়ে ফেলে দেব। তারপর শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিচ্ছি। একটা বেগুন নিয়েছি, বেগুনটার অল্প একটু অংশ আমি এখন কেটে নিচ্ছি। এবার বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। শাকটাকে আমি এরকম বড় বড় করেই কেটেছি। এখন একটা গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িটাকে লাল করে ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো একটু ভেজে নিয়ে বেগুনটা দিয়ে দেব। আলু আর বেগুন একসঙ্গে ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে আবারও ভাজা করে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি শাকের টুকরোগুলো। শাকগুলো দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, শাকটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই শাক আর আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে পুরো জলটাই শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি, বড়িগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু চিনি। বড়ি আর চিনিটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটা যখন একদম শুকিয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, নটে শাকের চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।